আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার কাছে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সহজ ব্যায়াম কোনটি, নিঃসন্দেহে আপনার উত্তর হবে হাঁটা। আপনি যদি নিয়মিত হাঁটেন, আপনার শরীরের এলডিএল এবং এইচডিএল, অর্থাৎ যাকে আমরা ব্যাড কোলেস্ট্রল এবং গুড কোলেস্ট্রল বলে থাকি, তার যে ব্যালেন্স সেটা কিন্তু ঠিক থাকবে। আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশন মনে করে, কেউ যদি দৈনিক অন্তত 30 মিনিট করে হাঁটে তাহলে তার শরীরে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমে যায়। যাদের অলরেডি উচ্চ রক্তচাপ রয়েছে সেখান থেকে অনেকটা রিলিফ পাবে, স্ট্রোকের ঝুঁকি কমে যায়, হৃদরোগের ঝুঁকি কমে যায়। কেউ যদি ডায়াবেটিসের রোগী হন তাদের ক্ষেত্রে হাঁটা অনেকটা মেডিসিনের মতো কাজ করে। আপনি যদি ওজন নিয়ন্ত্রণ করতে চান তাহলে শুধুমাত্র সঠিক খাদ্যাভ্যাস এবং হাঁটার মাধ্যমে আপনি আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। যারা নিয়মিত হাঁটে দেখবেন তাদের খুব ভালো ঘুম হয়, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে, তার হাড় এবং পেশি অনেক মজবুত থাকে। সর্বোপরি নিয়মিত হাঁটার মানুষগুলা মানসিকভাবে অনেক স্ট্রং থাকে। কিন্তু সমস্যা হচ্ছে, এখন যেহেতু আমরা বাসা বন্দী, আমরা ঘর বন্দী, আমরা এই অবস্থায় বাইরে না গিয়ে হাঁটবো কি করে? আপনি যদি নিজেকে কিছুটা প্রস্তুত করেন, আপনি শুধু মানসিকভাবে ঠিক রাখেন, আমি প্রত্যেক দিনের আমার হাঁটাটাকে ঠিক রাখবো, তাহলে বাসায় বসেও আপনার সেই হাঁটাটা নিয়মিত কন্টিনিউ করা সম্ভব। অনেকের বাসায় ট্রেডমিল থাকে, ট্রেডমিলে হাঁটেন। ট্রেডমিলে হাঁটার ক্ষেত্রে দুই ধরনের মানুষের সতর্কতা অবলম্বন করতে হয়। 1 নম্বর হচ্ছে যাদের অতিরিক্ত ওজন, 2 নম্বর হচ্ছে যাদের বয়স বেশি। যাদের অতিরিক্ত ওজন তারা ট্রেডমিলে হাঁটতে গেলে, যেহেতু ট্রেডমিলটা সমতল থাকে না, ট্রেডমিল যেহেতু কিছুটা কার্ভ করে থাকে, এই হাঁট থেকে অতিরিক্ত ওজনের কারণে তার জয়েন্টে প্রেশার পড়ে বেশি। সেক্ষেত্রে জয়েন্টগুলোতে, পায়ের হাঁটুতে, গোড়ালিতে অনেক সময় ব্যথা হয়। 2 নম্বর, লিগামেন্টে অনেক সময় সমস্যা হয়, এর জন্য সেটা সে কন্টিনিউ করতে পারে না। তাদের জন্য পরামর্শ, তারা সমতল ভূমিতে হাঁটবেন। 2 নম্বর, যাদের বয়স বেশি, ট্রেডমিলে কিন্তু একটা নির্দিষ্ট স্টেপ সেট করে দেওয়া থাকে এবং সেক্ষেত্রে তার সেই গতির সাথে নিজেকে, গতিটাকে মানিয়ে নিতে হয়। সেক্ষেত্রে যাদের বয়স বেশি অনেক ক্ষেত্রে না পারলে ইনজিউর্ড হওয়ার সম্ভাবনা থাকে। এর বাইরে ট্রেডমিল কিন্তু আপনাকে ক্লান্ত করে বেশি। আপনার ওজনের জন্য, আপনার শরীর ঠিক রাখার জন্য যে ক্যালোরি বার্ন হওয়া দরকার, ক্লান্ত হওয়ার তুলনায় সেই ক্যালোরি বার্নের পরিমাণটা কম। একই পরিমাণ ক্লান্ত যদি আপনি সমতল ভূমিতে হেঁটে হন তাহলে আপনার ক্যালোরি বার্ন হবে বেশি। আপনি তাহলে বাসায় ট্রেডমিলের বাইরে কিভাবে নিজের স্টেপটাকে, হাঁটাটাকে ঠিক রাখবেন? অনেকে দেখবেন যারা ডায়াবেটিসের রোগী তাদের কাছে ছোট একটা মেশিন থাকে যেটাকে পেডোমিটার বলে। আপনার বাসায় যদি সেটা থাকে খুব ভালো, যদি না থাকে এখন অনেক অ্যাপস পাওয়া যায়, স্টেপ কাউন্টার অ্যাপস, যেগুলো আপনি স্মার্টফোনে ডাউনলোড করে নিতে পারেন, ইনস্টল করে নিতে পারলে আপনার দৈনিক কতটুকু হাঁটলেন সেটা আপনি জেনে যেতে পারবেন। আপনি কিভাবে আপনার বাসায় থেকে এই স্টেপ কাউন্টার দিয়ে দৈনন্দিন হাঁটা ঠিক রাখবেন তার জন্য আপনি কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। ধরুন আপনার কখনো ফোনে যদি কথা বলতে হয় তাহলে আপনি যতটুকু সময় ফোনে কথা বলেন, আপনি যদি এই গতি থেকে হাঁটতে থাকেন তাহলে হাঁটা অবস্থায় কথা বলেন, আপনার কিন্তু অনেকটা হাঁটার স্টেপ কাউন্টারে কাউন্ট হয়ে গেল। আপনি যদি আপনার পানির জগ বা মগটাকে আপনি বারান্দায় রেখে আসেন, আপনি যতবার পানি খাবেন আপনার উঠে যেতে হবে, আসতে হবে। আপনি যদি বাসার কাজে সাহায্য করেন, রান্না বান্না, বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সাহায্য করেন, আপনার হাঁটার ক্ষেত্রে অনেকটাই আপনার স্টেপ কাউন্ট হয়ে যাবে। আপনি যদি বাসার ফুলের টবে আপনার গাছ থাকে, আপনি দৈনন্দিন যদি কয়েকবার করে সেখানে পরিচর্যা করতে যান তাহলে কিন্তু আপনার স্টেপ অনেকটা কাউন্ট হয়ে যাবে। আপনার বাসায় যদি বাচ্চা থাকে, তাকে নিয়ে যদি আপনি খেলাধুলা করেন এই রুম থেকে ওই রুম, তাহলে আপনার হাঁটার ক্ষেত্রে অনেকটা সাহায্য হয়ে গেল। এর বাইরে আপনি যদি তারপরেও দেখা যায় যে আপনার হাঁটার কাউন্ট অনেকটা, যতটুকু হয়ে গেল তার বাইরে যতটুকু আপনাকে হাঁটতে হবে, আপনি দিনের একটা নির্দিষ্ট সময় সেট করে নেন, সেই সময় আপনার রুমের এই রুম থেকে ওই রুমের যে ডিস্টেন্স সেখানে আপনি একটু দ্রুত গতিতে হাঁটুন নির্দিষ্ট সময়, যাতে করে আপনার শরীরে ঘাম আসে। আপনি যদি আপনার বাসায় এখন পারেন যে বাসার একটা নির্দিষ্ট সময় বাসার ছাদে গিয়ে হাঁটতে পারেন, সেক্ষেত্রে একসাথে যাতে অনেক মানুষ না হয় আপনি নির্দিষ্ট একটা টাইম সেট করে নেন, আপনার ফেভারেবল টাইম, সেক্ষেত্রে আপনি যদি ছাদে গিয়ে একটা নির্দিষ্ট সময় প্রত্যেক দিন হাঁটেন আপনার কিন্তু স্টেপ কাউন্টটা ঠিক মতো হয়ে গেল, অর্থাৎ হাঁটার পরিমাণটা ঠিক হয়ে গেল। দৈনন্দিন যদি আপনি এই বিষয়গুলো শুধুমাত্র খেয়াল রাখেন, বাসার ভিতরে কিভাবে আপনি হাঁটবেন এতটুকু টেকনিক যদি অবলম্বন করেন, তাহলে আপনাকে বাইরে যেতে হবে না, আবার আপনার বাসায় থেকে থেকে ওজনও বাড়বে না, আপনার বাসায় থেকে থেকে ডায়াবেটিস বা অন্য যে কোনো রোগের যারা রয়েছেন তারা অতিরিক্ত ঝুঁকিতে পড়বেন না। নিয়মিত হাঁটুন, বাসায় থেকে পদ্ধতিগুলো অবলম্বন করুন, নিয়মিত হেঁটে নিজেকে সুস্থ রাখুন। ধন্যবাদ সবাইকে।